फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल डेली क्रेजी लाइफ विद पायल। सो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के होच्छे 24 डिसेम्बर, माने कल के हलो क्रिसमस। तो आमी हयतो क्रिसमसेर एकटा ब्लग बनाते चलेछि, तो तार जोन्नो आमाके तो सब प्रिपारेशन नितेई होच्छे। तो तोमरा के की प्रिपारेशन निच्छो आमाके अवश्यई जानिओ। আর এখন আমি রয়েছি আমার শ্বশুরবাড়িতে, একটু পরে আমি চলে যাব ওই বাড়িতে, কারণ মা বলেছে যে ক্রিসমাস যে ট্রিটা রয়েছে ওটাকে ডেকোরেশন করতে। আর এছাড়া আমাদের একটা পিকনিকের প্ল্যান আছে কালকে, তো সেটাও হবে। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো এই যে ফ্রেন্ডস, চলে এসেছি আমরা ক্রিসমাস ট্রিটা সাজানোর জন্য। মানে আমি তো এখানেই ছিলাম, বাকি সবাই চলে এসেছে। তো দেখো ভাইরাও চলে এসেছে, আমরা ক্রিসমাস ট্রিটাকে অলমোস্ট সাজিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো তোমরা কীভাবে সাজালাম। আজকে হচ্ছে 25th ডিসেম্বর, এখানে একটা আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে। দেখো সবাই এখানে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছে। আমাকে দেখে হয়তো ভাবছো যে আমি এত সেজে গুজে রয়েছি আর সবাই কাজ করছে। মানে আমি একবারে সেজে গুজে এসেছি, এখন আমি কাজটা করব। আর আমি সকালে কাজ করে গেছিলাম। তো আশা করি তোমরা, তোমাদের মধ্যেও অনেকে এরকম আজকে পিকনিক করছো, অথবা অনেকে আছো যারা ঘুরতে ছুটতে গেছিলে। তো তোমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে সেটা আমাকে অবশ্যই জানিও। আর দেখতে থাকো আজকে আমাদের পিকনিকটা কিরকম হয়। আর পিকনিক স্পটটা এখানে কাটাকুটি হচ্ছে, বাট পিকনিক স্পটটা অন্য আছে, আমাদের ছাদে হবে। তো সেটাও সেখানে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা দেখতে থাকো। সো এই যে দেখো ফ্রেন্ডস, পিকনিকের সব আয়োজন স্টার্ট হয়ে গেছে। স্যালাড প্যালাড কাটা হয়ে গেছে, এই যে এখানে রাইস রয়েছে, রাইস বানানোর জন্য ভিজিয়ে রাখা। আর এই যে ভাইরা সব আয়োজন করছে, দেখতেই পাচ্ছ, ওই যে সোনাই। তো এইভাবেই চলছে, দেখতে থাকো তোমরা। এই যে ফ্রেন্ডসরা সব দেখতেই পাচ্ছো, এটা হচ্ছে পিকনিক স্পট। এটা হচ্ছে আমাদের চারতলার ছাদ, ছাদে মাঝখানটা গাছ ছিল বাট আমরা সাইড করে সরিয়ে দিয়েছি, আর মাঝখানটা কার্পেট পেতে। এটা হচ্ছে লুক, দেখে নাও পুরোটা। এখানে হচ্ছে তোমার, দাঁড়াও, এখানে এই যে আমরা তন্দুর করব, চিকেন তন্দুর, এই জায়গাটা পিকনিক হবে। ওকে, সো কেমন লাগছে সবাই বলো। এই যে এখন দেখতেই পাচ্ছ যে তন্দুর ওভেনটাকে রেডি করার চেষ্টা চলছে। তো একবার মানে রেডি হয়ে গেলেই তারপরে আমরা তন্দুরিটা বানানো স্টার্ট করে দেব। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে তন্দুরিটাকে তৈরি করছি। এই যে সবাইকে দেখতে পাচ্ছ, সবাই এখন অধীর আগ্রহে বসে রয়েছে যে কখন চিকেন তন্দুরি খাওয়া হবে। তো অলরেডি প্রসেস স্টার্ট হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি যে চিকেনটা আমরা আগে ম্যারিনেশন করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, তো এখন এই যে ওভেনে দেওয়া হয়ে গেছে, ওভেনে দিয়ে আমরা চিকেন তন্দুরিটা বানাচ্ছি। অনেকটাই হয়ে গেছে, অসাধারণ হয়েছে খেতে। তো চলো দেখতে থাকো।
এই যে দেখতেই পাচ্ছ, মানে তন্দুরি খাওয়ার সাথে সাথে এখানে নাচ গানও চলছে। এখানে আমার সব ভাইরা রয়েছে, নাচ টাচ করছে। এটা হচ্ছে শুভ। শুভ তো মানে খুবই নেচেছে ওই দিন, ও এমনিতে একটু লজ্জা করে, বাট সেদিনকে একদম নেচে ফাটিয়ে দিয়েছে। তো কি হচ্ছে তোমরা দেখো আর এনজয় করো। পিকনিক একদম পুরো জমে খেয়ে, তোমরা বুঝতেই পারছো এখন পুরো সবাই নাচে ব্যস্ত হয়ে পড়েছে। আমি, সোনাই, জয়, গার্গী সবাই এত নাচছিলাম যে মানে মনে হচ্ছিল না আমাদের ছাদটাই ভেঙে পড়বে, এরকম অবস্থা হয়ে গেছিলো। জাস্ট জোকিং, বাট সত্যি আমরা প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড এনজয় করেছি আমরা সবাই। আর একপাশে তো বুঝতেই পারছো চিকেন তন্দুরিটা তৈরি হচ্ছে, তো চিকেন তন্দুরিটাও দেখাবো তোমাদের রেডি হয়ে গেলে। ততক্ষণ তুমি আমাদের ডান্সটা এনজয় করতে থাকো। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি। তো সবাই ডান্স ট্যান্স করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে এখন সবাই খেতে বসে পড়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমার সব ভাই বোনেরা বসে খাওয়া দাওয়া করছে। আর চিকেন তন্দুরিটা তো দেখতে অসাধারণ হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আমি একটু পরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেগ পিসটা খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, অন্য কিছু ভাববেন না কেউ। এখানে স্যালাড ট্যালাড আছে, বিশাল টেস্টি হয়েছে। আর যে বানিয়েছে তাকে একটু দেখিয়ে দাও। হাই,
চিকেন তন্দুরিটা তোমরা দেখলেই বানালাম, ওটা খেলাম। তো এতক্ষণ আমাদের পেটটা অলমোস্ট ভর্তি হয়ে গেছে, বাট মেন কোর্সটা তো এখনো বানানো হয়নি, তাই খেতে পারছি না। যখন খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই যে দেখতে পাচ্ছ হচ্ছে আমার ভাই, ওকে তো চেনই, ও কি টাইপের, সারাক্ষণ আমার পেছনে লাগে। আর এখানে এই যে বাকিটা রয়েছে, দেখতেই পাচ্ছ আচ্ছা, তো এখন আমি তাহলে একটু কাজটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। এই যে এখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের জিনিসগুলো সব কেটে কেটে রাখা রয়েছে। এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম, এটা হচ্ছে কি বলে ওটা, বাঁধাকপি, ক্যাবেজ, আর এটা হচ্ছে তোমার বিনস। এই চারটে প্রিপারেশন, এই চারটে সবজি কেটে রাখা রয়েছে, এখানে। আর এখানে তোমার এই যে কড়াইশুঁটি রয়েছে, কড়াইশুঁটি দেওয়া হবে, লঙ্কা তো রয়েছেই, আর এখানে চপ করা গার্লিক রয়েছে। আর এই যে রান্নাটা আসলে আমার হাজবেন্ডই করছে, আমি জাস্ট শুধু একটু বসে পোস্টটা দিয়েছিলাম। এই যে সবাই রয়েছে, সো এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন খেতে বসে গেছে। আমরা এখন বাজে রাত আড়াইটা, এখন আমরা পিকনিকের ডিনার করছি, অনেক দেরি হয়ে গেছে সেই জন্য আর বেশি কিছু করতে পারলাম না। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন, দেখতেই পাচ্ছ সবাই। তো বেশি দেরি না করে আমি খেয়ে ফেলছি ঝটপট। সো বেশি দেরি করছি না, আমরা একটু খেয়ে নিই, কারণ অনেক রাত হয়ে গেছে আর উপরে ছাদে পুরো অনেক ঠান্ডা পড়ছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি, সবাই যারা যারা আমরা রয়েছি, এটা হচ্ছে রাজা, সোনাই, ভাই, বোন, বড় ভাই, সম্বিত, সোনু, শুভ, এই যে আমার বর, আর জয় আছে। জয়ের আজকে একটু অসুবিধা, তাই ও খাবে না। আর এই যে আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, সো আমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তো ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো। তো কালকে রাতের পর আমি আবার এখন তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে মানে এখন 26 তারিখ হয়ে গেছে, 26 তারিখ দুপুর 1:30 মতন বাজে। তো অ্যাকচুয়ালি কালকে অত রাতে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই কারণে আর ব্লগটা করা হয়নি। আজকে দুপুরে আমাদের আবার খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে, জানি না কি খাওয়া হবে, মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন তো থাকবেই, বাট আরেকটু কিছু খাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি কি খাই আমরা, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এরা কালকে থেকেই আমাদের বাড়িতে রয়ে গেছে, মানে প্লিজ তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো, কারণ উপরে সেভাবে তো কিছু থাকা হয় না, সেই জন্য সেরকম সাজানো নেই ঘরগুলো, বাট মজা করার জন্য এনাফ। এই যে এরা রয়ে গেছে, তো ওরা রয়েছে, আর কিছু লোক গেছে বাড়িতে, বাড়ি থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, এখনো রান্না স্টার্ট হয়নি। তো চলো ওরা আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে
এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেন রেডি আর তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি আমরা কারণ একটু কম পড়েছিল চিলি চিকেনটা একটু কম হয়ে গেছিল তাই জন্য আমরা একটু ডিম দিয়ে দিয়েছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসের রেসিপি তৈরি হচ্ছে তো কিভাবে প্রপার ভাবে ফ্রাইড রাইস করা যায় হোটেলের মতো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার একটা ভিডিও রয়েছে সেই লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তোমরা ওটা দেখে রেসিপিটা জেনে নিতে পারো যে রান্নাবান্না রেডি হয়ে গেছে আর এখানে সবাই খেতেও বসে পড়েছে তো আমি আর আমার বর আর আমার মা একটু পরে বসবো সবাইকে দিয়ে দিয়েছি মা এখনো আসেন বলে আমরা একটু পরে গেলাম সো গাইস এই যে এখন সবাই খেতে বসে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন পাঁপড় ভাজা আর মিষ্টি হয়তো আছে দেখা যাক মিষ্টিটা কি হয় আর কোল্ড ড্রিঙ্কস চলো দেখে নিই সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মানে যে যার বাড়িতে চলে গেছিলাম আর হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে আমরা এই দুদিন কী সুন্দরভাবে এনজয় করলাম 25 আর 26 ডিসেম্বর তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ যারা তোমরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও কারণ ওটা যদি তোমরা প্রেস করো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেটা সবার আগে পৌঁছে যাবে তো আজকের জন্য এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে টিল দেন বাই বাই